আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আপনারা যারা সাতাশি কোর মাইনিং করতেছেন, আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাদের মাঝে শেয়ার করব। তার মধ্যে অন্যতম হচ্ছে সাতাশি কোরের উইথড্র লাস্ট আপডেট আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তাছাড়া এখান থেকে আমি আপনাদের মাঝে কিছু টোকেন গিভওয়ে দিব, কোর টোকেন, কারণ আপনারা যদি এখন উইথড্র করতে যাবেন তখন কিন্তু কোর টোকেন ফি কাটবে। তো অনেকের কাছে কিন্তু কোর টোকেন থাকে না, তার জন্য উইথড্র করতে পারে না, তার জন্য কিন্তু আমি লাইভ আজকে আমি আপনাদের কিছু গিভওয়ে দিব, ওই টোকেন আপনারা নিয়ে সহজে উইথড্র করতে পারবেন। তাছাড়া এখান থেকে যে আমি টোকেনটা আর্নিং করেছি, এই টোকেন কিন্তু লাইভ আজকের ভিডিওতে আমি উইথড্র করে আপনাদের দেখাবো। তো এখন এক এক করে সকল আপডেট নিউজ আমি আপনাদের দেখাই দিচ্ছি। তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি ওপেন করে নেবেন। সাতাশি কোর্স যত নতুন নতুন মাইনিং প্রজেক্ট আছে, সকল প্রজেক্টের আপডেট সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো প্রথমেই আমি আপনাদের গিভওয়ে নিয়ে কথা বলি, কারণ অনেকেই আছেন কোরের ফির জন্য আপনাদের টোকেনটা আপনারা উইথড্র করে নিতে পারতেছেন না, তো ফিটা কিন্তু থাকা লাগবেই আপনাদের। তো সেক্ষেত্রে আমি আপনাদের ফি দিয়ে দিচ্ছি। তো গিভওয়ে অংশগ্রহণ করার জন্য আপনারা যেটা করবেন, আপনারা আজকের ভিডিওতে একটা লাইক করবেন, ভালো একটা কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পিন করবেন। পিন করে সেগুলোর স্ক্রিনশট সহকারে আজকে যে ভিডিও দিব না, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনার স্ক্রিনশট সহকারে আপনার অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? স্ক্রিনশট সহকারে অ্যাড্রেস দিয়ে দিবেন, এবং স্ক্রিনশট সহকারে যখন অ্যাড্রেস দিবেন তখন আমি চেক আউট করে মোটামুটি 50 জন বা 100 জনকে আমি প্রত্যেকের যত সবারই দর চেষ্টা করবো আর কি, কারণ এতজন হয়তো হবে না, যতজনই হবে আমি প্রত্যেকেরই দর চেষ্টা করবো। ফিটা আমি আমার অ্যাকাউন্ট থেকে আপনাদের এই যে এই ডলারটি আমি আপনাদের সেন্ড করে দেবো, ঠিক আছে? পরবর্তী আপনার ডলারটা পেলে কিন্তু সহজেই এখান থেকে আপনার টোকেন আপনার উইথড্র করতে পারবেন। যাই হোক, গিয়োর বিষয়ে এখন আসি, মেন বিষয়ে আসি। এখান থেকে যে আপডেটটি লাস্ট উইথড্র আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছিলাম সেটা হচ্ছে, অনেকে আছেন এখনও আপনাদের অ্যাড্রেস লিঙ্ক আপ করেনি। তো আপনারা যারা এখনও অ্যাড্রেস লিঙ্ক আপ করার নেই, আপনাদের কিন্তু এটাই শেষ সুযোগ। তো আমি প্রত্যেকের রিকোয়েস্ট করবো, দেখেন ওরা কিন্তু একটা নির্দিষ্ট একটা ডেট দিয়েছে, ওদের প্রথম একটা রাউন্ড চলেছিল, প্রথম রাউন্ডে ডেট ছিল হচ্ছিলো ফেব্রুয়ারি মাসের 6 তারিখে, ঠিক আছে? প্রথম রাউন্ডে তো উইথড্র হয়ে গিয়েছে, এবং সেকেন্ড রাউন্ড যে উইথড্রটা ছিল সেটারও অ্যাড্রেস লিঙ্ক আপের শেষ ডেট ছিল মার্চের 20 তারিখ পর্যন্ত। বাট এইটাই হচ্ছে শেষ আপডেট, এবং এই 15 মাসের 15 তারিখের মধ্যে আপনি যদি আপনার অ্যাড্রেস লিঙ্ক আপ না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ওরা ব্যান করে দিবে, পরবর্তী আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না, অর্থাৎ আপনি উইথড্র নিতে পারতেছেন, আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে। তো আপনাদের হাতে কিন্তু এখনও সময় রয়েছে, মে মাসের 15 তারিখ, অর্থাৎ এখন আপনাদের হাতে আরও 1.5-2 মাস হাতে টাইম রয়েছে। আমি বলবো ভাই, আপনারা আজকে এই ভিডিওটি দেখার সাথে সাথে প্রত্যেকে আপনাদের অ্যাড্রেসটি লিঙ্ক আপ করে রাখুন, এবং লিঙ্ক আপের বিষয়টা নিয়ে আমি অনেক ভিডিও জানিয়েছি, তারপর আমি বলে দিচ্ছি লিঙ্ক আপ অ্যাড্রেসের বিষয়টা খুবই সহজ। আপনি অপশানে ক্লিক করে আপনার ফেস ভেরিফিকেশন চাপে, আপনি যে অ্যাকাউন্ট খোলার সময় যে ফেসবুকশন করেছিলেন না, সে তার দিয়ে ফেসবুকশন করে আপনি অ্যাড্রেসে লিঙ্ক আপ করবেন, ঠিক আছে? আর অনেকে আছেন অ্যাড্রেস কীভাবে নেবেন সে বিষয়টা বোঝে না, তো আপনাদের মেটামাস্ক থেকে অ্যাড্রেস নিতে হবে, সেই প্রসেসটাও আমি আপনাদের এই ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করে দিচ্ছি। তো অ্যাডভার্স যেটা করবেন, আপনার মেটামাস ওয়ালেটটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, এবং টাস্ট ওয়ালেট নো নো ওয়ালেটটি যেভাবে অ্যাকাউন্ট খুলেন সেম একই রকমের একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পর এটা তো ইথেরিয়াম নেটওয়ার্কে থাকবে, বাট আমাদের করতে হবে, যেহেতু আমরা কোর টোকেন পাচ্ছি, কোর নেটওয়ার্কে করতে হবে, এবং এটা নেটওয়ার্ক করার জন্য আমাদের নেটওয়ার্ক চেঞ্জ করতে হবে। তো নেটওয়ার্ক চেঞ্জ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, যে মেটামাস সেটআপে একটি লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন দেখেন আমি কিছু অ্যাড্রেস দিয়েছি, নাম টাম, এবং এগুলো অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনি যেটা করবেন, এই যে এই অপশনে ক্লিক করে দেন, ক্লিক করার পরে যে সেটিং যে অপশনে, সেটিং অপশনে চলে আসুন। সেটিং অপশনে আসার পরে এখান থেকে যে নেটওয়ার্ক যে অপশন, নেটওয়ার্ক অপশনে চলে আসুন। আসার পরে এখান থেকে অ্যাড নেটওয়ার্কের অপশন থেকে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে দেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে কাস্টম একটি অপশন দেখতে পাচ্ছেন, কাস্টম অপশনে ক্লিক করে দেন। ক্লিক করার পরে এখানে নেটওয়ার্কের জায়গায় নেটওয়ার্ক যে নেটওয়ার্ক নেমের জায়গায় আমি নেটওয়ার্ক নেম দিয়ে দিচ্ছি, যে জায়গায় যেটা সেই জায়গায় সেটা বসাই দিচ্ছি, ঠিক আছে? কোনো আরপিসির জায়গায় আরপিসি বসাই দিচ্ছি, ঠিক আছে? এইভাবে আপনার সকল যেটা জায়গায় সেটা আপনি বসাই নেবেন। জাস্ট আমি এটা ভিডিও পুশ করে বসাই নিই। তো খেয়াল করো, আমি দেখে দেখে সকল কিছু বসাই নিয়েছি, এখন অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? অ্যাড অপশনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, যে অ্যাড হয়ে গেছে গো অপশনে ক্লিক করতেছি। এটা কিন্তু এই যে কোরবুল এক্সচেঞ্জ চলে এসেছে, ঠিক আছে? কোরবুল এক্সচেঞ্জ চলে এসে আমার অ্যাকাউন্টে যে $1 মতো করছিল সেটা কিন্তু এখন শো করতেছে, আপনাদের জিরো থাকবে। এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন, অ্যাড্রেস ক্লিক করবেন, অ্যাড্রেসটা কপি হয়ে গিয়েছে, আপনার ওই জায়গায় চলে আসবেন, এসে এইখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অ্যাড্রেসটা দিয়ে আপনার ফেসবুকশন কমপ্লিট করতে হবে, ফেসবুকশন কমপ্লিট করলে মোটামুটি আপনার অ্যাড্রেসটি লিঙ্ক আপ হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড্রেসটা লিঙ্ক আপ হওয়ার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি আজকে যদি অ্যাড্রেস লিঙ্ক আপ
করে, পরবর্তীতে ওরা উইথড্র ডেট দিবে, মেবি যখন উইথড্র ডেট দিবে তখন কিন্তু সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, ঠিক আছে? এবং জানানোর পরে আপনারা যেটা করবেন, তখন আপনারা আরেকটা সাইডে চলে আসবেন, সেটা হচ্ছে আমি সেই সাইডের লিঙ্ক দিয়ে রেখেছি, ঠিক আছে? এই যে সাইডের লিঙ্ক দিয়ে রেখেছি, জাস্ট এটা ক্লিক করে কপি করে নেবেন, ঠিক আছে? যখন নেক্সট উইথড্র আপডেট আসবে, এখন যাদের এসেছে তারা উইথড্র করে নেবেন, আর যারা এখন অ্যাটলিস্ট লিঙ্ক আপ করবে তারা পরবর্তীতে উইথড্র আপডেট আসবে, ঠিক আছে? তখন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। তার জন্য যারা কাজ করতেছেন মাস্ট বি অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে, ওকে? যাই হোক, অ্যাড্রেসটি উইথড্র করার জন্য আমি যে অ্যাড্রেসটি কপি করে আনতে বললাম ওইটা কপি করে নিয়ে আসবেন, এবং কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন, এই যে ব্রাউজারে চলে আসবেন, ঠিক আছে? আমি আবার দেখছি ওয়ালেট থেকে এই যে ব্রাউজার অপশন আছে, ব্রাউজারে চলে আসবেন, এবং আসার পরে এখানে এসে ওই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? ক্লেমের লিঙ্কটি এটা পেস্ট করে দেবেন, জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি, ওকে? তো খেয়াল করুন, তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনার মেনু অপশনে ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে এখান থেকে অ্যাড্রেস সেকশন দেখতে পাবেন, অ্যাড্রেস অপশনে ক্লিক করে আপনার কান্ট্রি যে কান্ট্রি সেই কান্ট্রি অটোমেটিকভাবে চলে আসবে। তারপর কনফার্মেশনে ক্লিক করবেন, এখান থেকে মেটা মাস্ক সিলেক্ট করে দেবেন, তারপরে কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন, কানেক্ট অপশনে ক্লিক করে এখানে অ্যাপ্রুভ যাবে, কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন, এটার সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আমার অ্যাকাউন্ট এখানে কানেক্ট হয়ে গেছে, এবং আপনার কতগুলো টোকেন আছে এখানে দেখতে পারবেন, এবং আপনার কত টোকেন আনলক আছে এখানেও দেখতে পারবেন। আপনি যদি অ্যাড্রেস লিঙ্ক আপ করার পরে আপনি নিজেই কিন্তু দেখতে পারবেন আপনার এখানে টোকেন আনলক হয়েছে কিনা, অথবা এখানে ক্লেম অপশন এসেছে কিনা, ঠিক আছে? যখন ক্লেম অপশন আসবে তখনই কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। যেমন আমার কিন্তু ক্লেম অপশন চলে এসেছে, এখন আমি উইথড্র করে নিয়ে নিতে পারবো। যেমন আমি জাস্ট ক্লেম অপশনে ক্লিক করে দিচ্ছি, এখন ক্লেম অপশনে ক্লিক করার পরে এখন কিন্তু আমার এই যে 21 টোকেন এখন আমি কিন্তু লাইভ উইথড্র করতেছি, জাস্ট এটা আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আমার উইথড্রটা হয়ে যাবে, জাস্ট একটু ট্রানজ্যাকশন প্রসেসিংয়ে রয়েছে, দেখেন এই যে এখন কিন্তু আমার উইথড্রটি হয়ে গিয়েছে। মেবি আমরা যদি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে এই দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমি উইথড্র নিয়ে দেখালাম, ঠিক আছে? এইভাবে আপনার প্রত্যেকে ইনস্ট্যান্ট উইথড্র করে নিয়ে নেবেন, তো এইভাবে নেবেন। আর যখন আপনার উইথড্র করতে যাবেন কিন্তু আপনার কোর নেটওয়ার্ক ফি লাগবে, কিন্তু আমার অ্যাকাউন্টে যেরকম ছিল তার জন্য আমি কিন্তু কোরডাও টোকেন আমি আপনাদের গিভওয়ে দিয়ে দিচ্ছি, যাতে আপনার যখন উইথড্র সময় আসে তখন আপনার সহজে যাতে উইথড্র করে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? আর এই যে টোকেনটি কিন্তু চলে আসলো, এই টোকেনটি চাইলে এখন সরাসরি আমাদের কাছে সেল করতে পারেন, অথবা সকল এক্সচেঞ্জ লিস্ট হয়েছে, এমএক্সি টেমএক্সি সকল এক্সচেঞ্জ লিস্ট হয়েছে, সব এক্সচেঞ্জে গিয়ে সেল করে আপনার টাকা কিন্তু প্রত্যেকে প্রফিট নিয়ে নিতে পারতেছেন। তো এখন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটাই, আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ প্রত্যেকটা আপডেট নিউজ, কখন ক্লেম আসবে, কখন উইথড্র আসবে, সকল নিউজ কিন্তু সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাবো। তো সেক্ষেত্রে যারা কাজ করতেছেন মাস্টে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো এটাই ছিল আমার ভিডিও, ভিডিও ভালো লাগবে লাইক দেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।